ছাত্র জীবন থেকেই টুকটাক ব্যবসা শুরু। বাবার মৃত্যুর পর হাতে তুলে নেন পারিবারিক আমদানি রপ্তানির ব্যবসা। তাতে মোটামুটি সচ্ছল জীবন যাপন করতেন আজিজ খান। তবে 90 দশকের শেষে সরকারের একটি সিদ্ধান্ত তাকে নিয়ে গেছে বিশ্ব বিলিয়নিয়ারদের ছোট্ট একটি তালিকা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেয়, সেটি লুফে নেন আজিজ খান। বিএনপি আমলে বিদ্যুৎ খাত ঢুকলেও 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে পোয়াবারু হয় আজিজ খানের, কারণ এরপর থেকেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র আসছে বেসরকারি খাতে। সামিট পাওয়ারের হাতেই আছে 18টি। সেই বিদ্যুৎ ব্যবসায় ফুল এফএপে উঠেছেন আজিজ খান। 2024 সালে বিশ্বের শত কোটিপতিদের যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে একমাত্র বাংলাদেশি তিনি। বিশ্বে তার চেয়ে ধনী মানুষের সংখ্যা কেবল 2,581 জন। শুরুতে সামিটের ছিল একটি 33 মেগাওয়াটের ছোট একটি বিদ্যুৎ কেন্দ্র, আজ উৎপাদন সক্ষমতা 2,500 মেগাওয়াটের মতো। শিগগির যোগ হচ্ছে আরো 1,000। পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে আরো $300 কোটি বিনিয়োগের ঘোষণাও আছে। আর এই ব্যবসায় নেমে এখন আজিজ খানের সম্পদ দাঁড়িয়েছে $110 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা $12,000 কোটি বেশি। দেশের অন্য কারো এত সম্পদ আছে তা কখনো প্রকাশ পায়নি, সে হিসেবে তাকে দেশের শীর্ষ ধনী বলা যায়। তার এই সম্পদের হিসাব প্রকাশ করেছে আমেরিকান ম্যাগাজিন ফোর্বস। তারা 2023 সালেও সিঙ্গাপুরের 50 জন ধনী ব্যক্তির তালিকা করেছিল, সেখানে তার অবস্থান ছিল 41। সিঙ্গাপুরের ধনীদের তালিকায় নাম থাকার কারণ হল আজিজ খান এখন সেখানেই বসবাস করছেন। বিপুল বিনিয়োগের উৎস হিসেবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বেছে নিয়েছেন আজিজ খান, এ কারণে সে দেশে স্থায়ী হয়েছেন তিনি। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও 5 তারকা হোটেল, বন্দর, ফাইবার অপটিক্স ও আবাসন খাতেও বিনিয়োগ আছে সামিটের। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের মাধ্যমে ভাসমান টার্মিনালও করেছে একটি, করতে যাচ্ছে আরো 2টি। তথ্য প্রযুক্তি সেবা বিস্তৃত করতে 47,000 কিলোমিটার ফাইবার অপটিক লাইন আছে তাদের, সেগুলো চোখ হলে তার সম্পদের পরিমাণ আরো বেশি হবে। সামিটের যে বিদ্যুৎ ব্যবসা, সেগুলোর হোল্ডিং কোম্পানির নাম সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। এটি সিঙ্গাপুরে নিবন্ধিত হয় 2015 সালে, এজন্য সামিট বাংলাদেশে ব্যবসা করলেও সম্পদের হিসাব হয় সেখানে। আমেরিকার জিই কর্পোরেশন, জাপানের জেরা, মিৎসুবিশি ও তাইও লাইফ ইন্স্যুরেন্সের মতো কোম্পানি কাজ করছে সামিটের সঙ্গে। 2019 সালে জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের 22% শেয়ার $33 কোটি বেচে দেন আজিজ খান। ওই বছর থেকেই তার সম্পদের পরিমাণ বাড়ছে ধারাবাহিকভাবে। সামিট বিনিয়োগ করেছে ভারতেও, গ্যাস দিয়ে উৎপাদন করছে 750 মেগাওয়াট বিদ্যুৎ, 100 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রের কাজও পেয়েছে তারা। কোরিয়া, নেপাল ও ভুটানে বিনিয়োগের জন্য চলছে আলোচনা। আজিজ খানের বাড়ি গোপালগঞ্জে, জন্ম 1955 সালে, বাবা ছিলেন সেনা কর্মকর্তা, 7 সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার ভাই ফারুক খান দীর্ঘদিন ছিলেন সেনাবাহিনীতে, পরে রাজনীতিতে আসেন আওয়ামী লীগের হাত ধরে, দীর্ঘদিন ধরে সংসদ সদস্য, বর্তমানের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। তবে আজিজ খান আপাতমস্তক ব্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে পড়ার সময় 1973 সালে কয়েক বন্ধু মিলে পুরান ঢাকায় দেন জুতা তৈরির কারখানা, পুঁজি $30,000। বাটা কোম্পানিতে জুতা সরবরাহের কাজ পেলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একসময় জড়ান আমদানি রপ্তানির ব্যবসায়। শুরুটা হয় PVC আমদানি নিয়ে। প্রথম রপ্তানি পণ্য ছিল চিটাকুট। 1996 সালে সামিট পাওয়ারের জন্ম। তাতে বন্ধুরা ছাড়াও যোগ দেন 3 ভাই। ট্রেডিং ব্যবসা সামলে 2 বছর পর উৎপাদনে যায় সেই বিদ্যুৎ কেন্দ্র।